দেখুন, জাতীয় পরিচয়পত্র হারালে বা ভুল থাকলে কি করবেন। দেশের নাগরিক হিসেবে জাতীয় পরিচয়পত্র প্রত্যেক ব্যক্তির কাছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা পেতে গেলে জাতীয় পরিচয়পত্র থাকা আবশ্যক। তবে আমরা অনেকেই জানি না যে জাতীয় পরিচয়পত্র হারালে বা ভুল থাকলে তা সংশোধনের জন্য কি করা উচিত। আসুন জেনে নিই, জাতীয় পরিচয়পত্র হারালে বা ভুল থাকলে সংশোধনের জন্য কি করবেন। নতুন জাতীয় পরিচয়পত্র পেতে হলে বাংলাদেশের কারো বয়স 18 বছর হলেই কেবল তিনি জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ভোটার তালিকায় নাম ওঠাতে পারেন। দেশের প্রতিটি উপজেলা নির্বাচন কমিশন অফিসে গিয়ে এ সংক্রান্ত আবেদন জমা দিতে হবে। সেখানে পরিচয়পত্র বিতরণের ব্যবস্থা করা হয়। এছাড়া রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের সপ্তম তলায় আবেদন করে তৈরি করে নিতে পারেন নিজের পরিচয়পত্র। আপনার নতুন পরিচয়পত্র করতে যা যা লাগবে: এসএসসি বা সমমানের সনদ, নাগরিকত্ব সনদ, জন্মনিবন্ধন সনদ, চাকরির প্রমাণপত্র, পাসপোর্ট, নিকানামা, পিতা বা স্বামী মাতা পরিচয়পত্রের ফটোকপি। আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত এসব নথি অবশ্যই সত্যায়িত হতে হবে। এক্ষেত্রে উল্লেখ করা নথির মধ্যে যা ঘটেনি তা দেওয়ার প্রয়োজন নেই। যেমন, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসির কম তাকে এসএসসি বা সমমানের সনদের ফটোকপি জমা দিতে হবে না। আবার কেউ যদি চাকরি না করেন তাহলে তাকে চাকরির প্রমাণপত্র জমা দিতে হবে না। যাদের পাসপোর্ট নেই তাদের ক্ষেত্রে তা দেওয়ার দরকার নেই। জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে আপনার নিকটবর্তী থানায় ভোটার নম্বর এবং আইডি নম্বর উল্লেখ করে সাধারণ ডায়েরি জিডি করতে হবে। এরপর জিডির মূল কপি সহ প্রকল্প কার্যালয় থেকে নেওয়া আবেদনপত্র নির্দিষ্ট কাউন্টারে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র নিতে হবে। প্রাপ্তি স্বীকারপত্রে উল্লেখ করা তারিখে ডুপ্লিকেট পরিচয়পত্র বিতরণ করা হয়। কিন্তু আপনি যদি দেখেন নতুন করে পাওয়া পরিচয়পত্রে ভুল আছে, তখন কি করবেন? চলুন জেনে নিই, পরিচয়পত্র সংশোধনের কি করতে হবে। সংশোধনের করণীয়: এক কপি ছবি সহ ভোটার তালিকা প্রণয়ন এবং জাতীয় পরিচয়পত্র প্রদানের সহায়তা প্রদান প্রকল্পের পরিচয়ের কাছে আবেদনপত্র লিখতে হবে। আর এই আবেদনপত্র পাওয়া যায় আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনের ভবনের নিচতলায়। সেখানে ফর্ম পূরণ করে জমা দেওয়ার পর একটি নির্দিষ্ট সময় দেওয়া হবে, ওই তারিখে রশিদ সহ গিয়ে আপনাকে নিয়ে আসতে হবে জাতীয় পরিচয়পত্র। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন সংবাদের জন্য।